মিঠাই সিরিয়ালের ভক্তদের জানাবো একটি দুঃসংবাদ। এবার মিঠাই সিরিয়ালের শুটিংয়ে আহত হলো মিঠাই অর্থাৎ সৌমিত্রিষা। কিভাবে আহত হলো সৌমিত্রিষা কিংবা কোথায় কোথায় চোট পেয়েছে সেসব জানতে আমাদের ভিডিওটি দেখুন। আর আপনি যদি মিঠাই সিরিয়ালের ফ্যান হয়ে থাকেন তাহলে একটি লাইক দিন। মিঠাই সিরিয়ালে মিঠাই চরিত্রে অভিনয় করে বেশ জনপ্রিয় হয়ে উঠছে সৌমিত্রিষা। মিঠাই যেমন দুষ্ট তেমনি তার চরিত্রটিও মিষ্টি, সবাইকে হাসাতে থাকে সে। আমরা পর্দায় দেখি তারা খুব সহজেই অভিনয় করছে, কিন্তু বাস্তবে উল্টো ঘটনা ঘটে। ছোটোখাটো সুর নিতে অনেক অসুবিধা হয়, মাঝে মাঝে অনেক তারকারা গুরুতর আহত হয়। আর এবার শুটিং করতে গিয়ে গুরুতর আহত হলো মিঠাই অভিনীত সৌমিত্রিষা। আমরা অনেকে জানি কিছুদিন আগে সে তার হাতে চোট পেয়েছিল এবং তার হাতে রক্ত জমাট হয়েছিল, আর সেই খবরটি সৌমিত্রিষা নিজেই আমাদের সবাইকে জানিয়েছে। আর এবারও সৌমি জানালো সে তার কোমরে ব্যথা পেয়েছে। শুটিংয়ের সময় তার মাথায় একটি ভারী বস্তু দেওয়া হয়, হঠাৎ সে মাথায় থেকে বস্তুটি ফেলে দেয় এবং মাটিতে পড়ে যায়। সবাই তাকে উপরে উঠিয়ে চেয়ারে বসায়। সৌমিত্রিষা সবাইকে বলে সে তার কোমরে ও পায়ে ব্যথা পেয়েছে। তারপর সিরিয়ালের পরিচালক সৌমিকে ডাক্তারের কাছে নিয়ে যায় আর ডাক্তার তাকে কিছু ওষুধ দেয়। মিঠাই অর্থাৎ সৌমি শুটিংয়ের কাজ করতে পারবে, তবে তাকে একটু কম কাজ করতে হবে, আগের মতো বাড়াবাড়ি করতে পারবে না। বন্ধুরা, মিঠাই অর্থাৎ সৌমিত্রিষা আমাদের জন্য অনেক কিছু করছে, আমরা তার জন্য মিঠাই সিরিয়ালটি পছন্দ করি ও দেখে থাকি। সবাই প্রার্থনা করি সে যেন আগের মতো সুস্থ হয়ে যায়। আপনারা কে কে সৌমিত্রিষার অভিনয় পছন্দ করেন সেটা কমেন্ট বক্সে জানান। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আমাদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।